वेलकम स्टूडेंट्स आज के बाराशात गवर्नमेंट स्कूल इंग्रेजी शिक्षक उज्जवल मुखार्जी लॉकडाउन मध्य तुम्हारे एक क्लास नेवार चेष्टा कर आज के सब्जेक्ट है इंग्लिश तार मध्य आबार स्पेसिफिकेशन इंग्लिश ग्रामार आमरा जानी 9 एवं 10 ये दुटो क्लास इंग्लिश ग्रामार इज वेरी इम्पोर्टेंट माध्यमिक कथा जरा भावे माध्यमिक ग्रामारे आलदा 12 नम्बर आज 12 मार्क्स एचड़ा ग्रामारे रिंग क्षेत्र आनसिन रिंग क्षेत्र दरकार सो आज के ग्रामारे क्लस जो प्राइमारि आलोचना करब से हे ट्रांसफरमेशन अब सेंटेंस ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस तीन भावे करा जाए अर्थात इंग्रेजी सेंटेंस से तीन भावे क्लासिफिकेशन है एक क्लासिफिकेशन होच्छे अकॉर्डिंग टू क्लॉज क्लज अनुजाई एक क्लासिफिकेशन आज इंग्लिश क्लज अनुजाई सेंटेंस ओरकम अने जाना देर आर थ्री क्लासेस अफ सेंटेंस ऑन द बेसिस अफ क्लज भागगुलो की फर्स्ट हे सिंपल सिंपल सेंटेंस सेकेंड कॉम्प्लेक्स सेंटेंस एंड थर्ड कंपाउंड सेंटेंस तीनटे क्लासिफिकेशन होच्छे ओनली ऑन द बेसिस ऑफ क्लॉज एटा एकटा टाइपेर सेंटेंस होच्छे सेकेंड According to function বা কাজ function অনুযায়ী sentence classification আমরা এর আগে দেখলাম clause অনুযায়ী sentence ইংরেজিতে তিনটা type হচ্ছে simple complex compound सेकेंड जो डिविशन सेटार बेस हे फांगशन क्च फांगशन अनुजाई सेंटेंस कौन से आगे देखे असार्टिव interrogative exclamatory imperative
There are five types of sentences: assertive, interrogative, exclamatory, optative, imperative. এর আগে আমরা পেয়েছিলাম ক্লজ অনুসারে তিন রকম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেন্টেন্সকে যে তিন ভাবে আমরা ক্লাসিফাই করি, ফার্স্ট ভাগটা ছিল অন দ্য বেসিস অফ ক্লজ, তিনটে টাইপ। সেকেন্ড ফ্যাক্টরটা পেলাম ফাংশন বা কাজ, পাঁচটা টাইপ। এরপর লাস্ট ভাগটা, লাস্ট ভাগটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফর্ম বা চেহারা। অ্যাকর্ডিং টু ফর্ম দেয়ার আর টু টাইপস অফ সেন্টেন্সেস, ওয়ান অ্যাফার্মেটিভ সেন্টেন্স and second negative sentence. এই হয়ে গেল টোটাল সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আবার একটু আমি যদি রিক্যাপ করি, সেন্টেন্সকে ক্লাসিফাই করা যায় তিন ভাবে। ফার্স্ট ক্লাসিফিকেশনের ফ্যাক্টর হচ্ছে ক্লজ। ক্লজ অনুযায়ী সেন্টেন্স আছে তিন রকম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ফাংশন, পাঁচ রকম ক্লাস হতে পারে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটিভ। অ্যান্ড থার্ড ক্লাসিফিকেশনের ফ্যাক্টর হচ্ছে ফর্ম। এখানে সবচেয়ে কম দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এরপরে যাচ্ছি আমরা ট্রান্সফরমেশন। আমাকে ট্রান্সফর্ম যখন করতে দেবে পরীক্ষায় বা এমনিও রাইটিংয়ের কাজে আমাদের দরকার হবে ট্রান্সফর্ম করা, সেখানে একই টাইপের একই ফ্যাক্টরের সেন্টেন্সকে আমাদের অন্য ভাগে আনতে হবে। ফর এক্সাম্পল, আমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে বলবে টার্ন ইট ইনটু নেগেটিভ, এরকমভাবে একটা সিম্পল সেন্টেন্স দিয়ে বলবে টার্ন ইট ইনটু কমপ্লেক্স বা কম্পাউন্ড, আর ফাংশন ওয়াইজ একটা সেন্টেন্স দেবে সেটা অ্যাসার্টিভ, বলবে এটাকে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করো বা উল্টো যেটা আছে ইম্পারেটিভ। তাহলে আমরা এবারে একে একে শুরু করব, শেষেরটা দিয়ে শুরু করি। অ্যাকর্ডিং টু ফর্ম, ফর্ম অনুযায়ী সেন্টেন্স দুরকম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে দিয়ে বলবে আমাদের নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করো। আমরা পরপর কয়েকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আগে দেখে লিখে ওটাকে ট্রান্সফর্ম করার টেকনিকগুলো শিখব। এই একটা সেন্টেন্স, হি প্লেড ওয়েল, এটা ন্যাচারালি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কোনো না বাচক শব্দ নেই। এটাকে কনভার্ট করতে হবে নেগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ যেখানে মিনিংটা এক থাকবে, মিনিং উইল নট চেঞ্জ। হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল, এটাই বলবো, কিন্তু না কথাটা এনে বলতে হবে। টেকনিক কি? এই হয়ে গেল নেগেটিভ, হি ডিড নট প্লে ওয়েল, একই মানে। ট্রান্সফরমেশনের কিন্তু প্রধান কন্ডিশন হচ্ছে
দুটো সেন্টেন্স যেটা আছে আর যেটা করতে হবে দুটোর মিনিং কিন্তু এক থাকতে হবে, মিনিং চেঞ্জ হলে হবে না। সে ভালো খেলেছিল নেগেটিভে বললাম, সে খারাপ খেলেনি অর্থাৎ সে ভালো খেলেছিল, মিনিংটা এক থাকতে হবে, চেহারাটা বদলাবে, এটা একটা। সেকেন্ড আর একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দেখছি, বিভিন্ন রকম টেকনিক আছে,